আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা প্রজেক্টের ওভারভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। প্রজেক্টটা হচ্ছে একটা ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টারের জন্য। তো প্রতিটা ভার্সিটিতে সিএসসিতে ফাইনাল ফাইনাল ইয়ারে একটা প্রজেক্ট জমা দিতে হয়। তো একটা এটা ইউনিভার্সিটির প্রজেক্ট। এক ভাই, বড় ভাই আমাকে বললো যে ভাই একটা প্রজেক্ট করে দিতে হবে। সে প্রজেক্টটা হচ্ছে লয়ার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো যদিও এখানে ফ্রন্ট এন্ডে কাজ করি নাই, বাট ব্যাক এন্ডে কাজ করছি, কারণ ফ্রন্ট এন্ডের ডিজাইনটা দিতে পারি নাই, কারণ এই যে করোনাকালীন সময় তারা সবাই দেশের বাসায় আছে। এই জন্য তো আমাকে বলছে, জাস্ট আমি আমার মতো করে করছি এবং তাদের পছন্দ হয়েছে অবশ্যই। তো আর যদি কোনো কিছু অ্যাড করতে হয় আপনারা বলবেন, আপনারা জানেন। আমি শিখতেছি কাজ, যেহেতু সেহেতু মানে আপনাদের যদি একটু সাজেশন পাই সেক্ষেত্রে আমাদের খুব ভালো হবে। তো এটা হচ্ছে মাল্টি অথেন্টিকেশন সিস্টেম দিয়ে করা, এবং হচ্ছে এই লয়ার লয়ার যে লগ ইন করবে এটা হচ্ছে আমাদের সেশন সেশন দিয়ে করা, ঠিক আছে? লয়ার লগ ইন সেশন, সে চাইলেও কিন্তু লয়ারের ড্যাশবোর্ডে যেতে পারবে না, কারণ তাকে হচ্ছে অ্যাক্সেস দেওয়া হয়নি। তাকে কোথায় দিচ্ছে? লয়ার লগ ইনে দিচ্ছে, এটা অবশ্যই সেশন দিয়ে করা। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো, ঠিক আছে? তো প্রজেক্টটা কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা হচ্ছে আমরা লয়ার অ্যাড দিব। এটা কোথায় দিব? অ্যাডমিন প্যানেলে। আর ইউজারদের জন্য থাকছে আলাদা আর আলাদা ব্যবস্থা। তো চলুন আমরা হচ্ছে দুটো লয়ার, আমরা যেহেতু টেস্ট করতেছি আমরা দুটো দিব, যাতে প্রজেক্টের ওভারভিউ এমনভাবে দিব যাতে আপনারা এটা দেখে বুঝতে পারেন যে প্রজেক্টটা কীভাবে করছি। ওকে, তো চলুন আমরা হচ্ছে প্রথমে অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব, দেন স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে, দেন আমরা কোথায় আছি দেখেন, এখানে আচ্ছা অ্যাডমিন ড্যাশবোর্ডে আসছি। তো এখানে ক্যাটাগরি অ্যাড করা হয়েছে কয়েকটা, আমি আপনাদের দেখাই। এটাতে রিয়েল এস্টেট লয়ার, ইন্স্যুরেন্স লয়ার, বিজনেস লয়ার, সাইবার লয়ার, ক্রাইম ডিফেন্স। তো এখানে অ্যাড করছি, আপনারা অ্যাড করতে পারবেন, এডিট ডিলিট করার অপশন আছে। তো আমি কী করবো, অ্যাড লয়ার, লয়ার অ্যাড করবো আমরা। এখন এখন কোনো লয়ার নাই, বাট লয়ার অ্যাড করবো আমরা দুইটা টোটাল, ঠিক আছে? আপনারা দেখুন এবং আশা করি বুঝতে পারবেন ভালো কিছু। আর লয়ার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কি, যে কোন ইউজার কোন লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সে দেখতে পাবে। এটা হচ্ছে আপনার লয়ার ড্যাশবোর্ডও দেখতে পারবে এবং হচ্ছে অ্যাডমিনও দেখতে পারবে তার লয়ার। তো লয়ার লিস্ট এমটি আছে, তো আমরা চলুন অ্যাড লয়ার দিই। ওকে, দেন আমরা এখানে লয়ার নাম দেব আদনান, ঠিক আছে? আমার বন্ধুর নাম দিচ্ছি, তো আদনান ইফ। তো আমরা হচ্ছে লয়ার নেম দিয়েছি আদনান, আদনান gmail.com। রিয়েল এস্টেট দিয়েছে আমরা হচ্ছে যে রিয়েল এস্টেটের লয়ার, সে পাসওয়ার্ড দিয়েছে, ফোন নাম্বার, টু ইয়ার এক্সপিরিয়েন্স, 1000 টাকা ভিজিটিং ফি, তার সম্পর্কে কিছু বলেছি, একটা ইমেল দিয়েছে, আর দেন এখন আমি সাবমিট করতেছি। তো ওকে, সাবমিট ডান। তো একটু লয়ার অল লয়ারে আসতে দেখবো আমরা একটা লিস্টে লয়ার অ্যাড হয়ে গেছে এবং সেটা অ্যাক্টিভ, তাহলে সে ইনঅ্যাক্টিভ করে দিতে পারে। আমরা আরেকটা লয়ার অ্যাড করবো, কারণ যে কোন ইউজার কোন লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করতেছে সেটা বোঝার জন্য, ঠিক আছে? তো চলুন আমরা আর একটা লয়ার অ্যাড করি। তো আমরা আর একটা অ্যাড করলাম, এটা হচ্ছে সামি, সামি অ্যাট gmail.com। আর হচ্ছে এটা সাইবার ক্রাইম, ডিটেলস দিলাম 6 ইয়ার্স, আপনারা আপনাদের মতো দিবেন, দেন আমরা এটা সাবমিট করলাম। ওকে, সাবমিট ইজ ডান। দেন আমরা অল লয়ারে যাব, দেখবো আমার দুটো লয়ার আছে, আর ক্যাটাগরিটা শো করা হয়নি, সরি, বাট জয়েন করে শো করাতে তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আছে। আর অল অ্যাপয়েন্টমেন্টে যা দেখবো আমরা অল অ্যাপয়েন্টমেন্ট নেই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন অ্যাডমিনের কাজ আপাতত শেষ, আমরা এটা অ্যাডমিনে আবার পরে ফিরে আসবো। তো এখন যেটা করবো সেটা হচ্ছে দেখেন লয়ার, আমি যদি সামি দিই, সামি অ্যাট gmail.com, পাসওয়ার্ড যদি আমি ভুল দিই তাহলে আমার পাসওয়ার্ড ড্যাশবোর্ডে যাবে না, আমাকে ঠিক পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা ঠিক পাসওয়ার্ড দিব, 2345। ওকে, দেন আমরা ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখছি আমাদের অল অ্যাপয়েন্টমেন্টে কি করলাম, অল অ্যাপয়েন্টমেন্ট ইজ এমটি। ওকে, দেন এখন আমরা যেটা করবো আপাতত, তো দেখেন আমার লয়ার কি লয়ার আমরা হচ্ছে একটাও আমাকে দেয় নাই, যার জন্য আমি হচ্ছে ইউজার একটাও অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, যার জন্য আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা লয়ারটা সাইন আউট করে ফেলি, দেন এখন আমরা হচ্ছে ইউজারে যাব। তো ইউজারে গেলাম, দেন হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে, দেন আমি আমার নামে রেজিস্ট্রেশন করছি,
সাকির আহমেদ, ফোন নাম্বার দিলাম আনভ্যালিড, আনভ্যালিড মানে হচ্ছে ভুল নাম্বার, এত জট পাসওয়ার্ড দিলাম, ওকে ওকে দেন রেজিস্টার, ওকে দেন আমরা চলে এসেছি কোথায়, এটা হচ্ছে ইউজারের, ইউজারের হচ্ছে ড্যাশবোর্ডে, এখানে দুইটা আছে দেখেন, রিয়েল এস্টেট লয়ার তার ফি হচ্ছে 1000 টাকা, এবং সাইবার ক্রাইম তার ফি হচ্ছে 2000 টাকা, তার মোবাইল নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমি দুইটাকেই কি করব, অ্যাপয়েন্টমেন্ট করবো আমার দুইটা কেসের জন্য, তো এখানে অ্যাপয়েন্টমেন্ট করলাম, অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওকে দেন অ্যাপয়েন্টমেন্ট, এত টাকা, এত আপনার মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্যার। তো এখানে যখন আমি ডেট দিচ্ছি, ডেট ওয়াইজ 31 তারিখে, বাটন ক্লিক, ওকে দেন অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়ে নিলাম। অল অ্যাপ্লাই লিস্টে যখন আসবো সেটা কী লিখছে, এখানে পেন্ডিং লিখছে, সে যদি লয়ার কনফার্ম দেয় সেক্ষেত্রে সে কী করতে পারবে, মিট করার সুযোগ পাবে। তো আমরা আরেকটা দিচ্ছি আমরা জানার জন্য, যে আমাদের যে এই যে রিয়েল এস্টেটের লয়ার, সে তার মানে হচ্ছে লয়ারের ড্যাশবোর্ডে সে পাচ্ছে কি না, আর ক্রাইমের ক্রাইম পাচ্ছে কি না, মানে এটা আসলে আর একটু বুঝে দিচ্ছি আপনাদের ভালোভাবে, যে সিরিয়াস সিরিয়াসলি কেস স্যার। তো এটাও আমি হচ্ছে কি করলাম, ও ডেট দিতে হবে যে আমি অমুক তারিখে দেখা করতে চাই, দেন বাটন ক্লিক। তো চলুন আমরা লয়ার অ্যাপ্লিকেশনে যখন যাচ্ছি, তখন দেখুন এখানে পেন্ডিং ইজ পেন্ডিং, ডিলিট করলে ডিলিট, না করলে নাই। তো এখানে আদনান সামি, এটা কি দুই না, দুইটা লয়ার, তো আমাদের দুইটা লয়ার আছে। তো আমরা যে লয়ারটা করবো, যেমন সামি আমরা হচ্ছে কি করব, সামিকে হচ্ছে লগ ইন করবো, করে দেখবো যে তার নামে কয়টা কয়টা কেস আছে। তো আপাতত এটা দেখছি, আচ্ছা এটা আপাতত লগ আউট করছি, চলে আসলাম লগ আউটে, দেন আমরা হোমে গেলাম, দেন আমি লয়ার লগ ইন যখন করবে সামি করবে, আমরা ও কিন্তু দুইটা মানে একটা ইউজার দুজনকে অ্যাপয়েন্টমেন্ট করছে, এখন সামি তার প্রোফাইলে ঢুকবে, দেখা যাক তার কোনো কেস আসছে কি না, দেন ওকে ইজ ডান। এখন অল অ্যাপয়েন্টমেন্টের যখন ক্লিক করছে তখন দেখেন, এই তো দেখেন ক্লায়েন্ট নেম সাকির আহমেদ, ক্লায়েন্ট ফোন নাম্বার সিরিয়াস কেস স্যার, আর ডেট মিট দিছে, সে কনফার্ম যদি করে কনফার্ম, ডিলেট করলে ডিলেট, তো আমি সেখানে কনফার্ম করছি, সে কনফার্ম করছে, এটা কি কি করলো, এটা হচ্ছে সামি করলো। এখন যদি আদনানের, আদনানের দেখবো, যে চলুন আদনানের কেসটা আমরা এখন দেখি, আদনান কেস যেটা পেয়েছি আমরা সেটা দেখবো, আদনান 1 2 3 4 5, ওকে দেন লগ ইন, আদনানের নামেও একটা কেস আসছে, সে তার কেস দেখবে এবং সে কি করবে, সে তার কেস যদি মিট হয় মিট করবে, ডিলিট হয় ডিলিট করবে, সে ইন্ডাক্টিভ আছে, দেন কনফার্ম করে দিল, আদনানও কনফার্ম করলো এবং সামিও কনফার্ম করলো, দুইটা ড্যাশবোর্ডে দুই দুইটাই গেল দুজনের নামে, ওকে দেন আমরা কি করব এখন, আমরা এখন দেখব আমাদের যে ইউজার, যে ইউজারটা আছে আমরা সেটা দেখব। তো চলুন চেক লগ ইন, তো কি নামে লগ ইন করেছিলাম, আমার নামে লগ ইন করছিলাম, দেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, ওকে দেন ডান, এই তো অ্যাপ্লাই লিস্ট, সে যখন অ্যাপ্লাই লিস্টে যাবে, যে দুটোই কী করছে, সে কনফার্ম করে দিছে, মানে তার ডেট পেয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই ডেটটা পাইলো, তাহলে অ্যাডমিনের কী লাভ, তো চলুন অ্যাডমিনের কী লাভ সেটা আমরা দেখবো। এই তো অ্যাডমিন, অল অ্যাপয়েন্টমেন্টে যখন সে অ্যাডমিন আসবে তখন দেখতে পারবে সে ক্লায়েন্ট নেম শাকির খান, আর আরেকটা শাকির খান, লয়ার দিচ্ছে আদনানকে সামিকে, তাদের অ্যামাউন্ট 1000 আর 2000, এটা দিয়ে সে তার কাজ করতে পারবে, বা সে দেখতে পারবে যে কোন লয়ার কতটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, কত টাকা করে পাচ্ছে, তার উপর হয়তো সে বেনিফিট পেতে পারে, ওয়ান কাইন্ড অফ ভেন্ডরের মতো। তো এই প্রজেক্টটা যদিও খুব অ্যাডভান্স প্রজেক্ট না, তবুও একটা ভার্সিটির জন্য এটাই অনেক বড় প্রজেক্ট, কারণ আমরাও ভার্সিটিতে একটা প্রজেক্ট মানে প্রজেক্ট জমা দিয়েছিলাম। তো এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।